Hey guys, welcome back to my channel. Welcome to another video of Dashing Dahlia. So, অনেক দিন পর একটা ব্লগ আসছে চ্যানেলে। বেশ কয়েক মাস পর ব্লগ আসছে। তো আজকের ব্লগটা হবে আমি এখন যাব শিলিগুড়ি আমার দিদাবাড়ি। সেখান থেকে জলপাইগুড়িকে ময়নাগুড়ি আমিও কনফার্ম নেই। বাবা জানে। ওখানে যাব। আমাদের গুরুদেবের একটা প্রোগ্রাম আছে সেখানে আমরা যাব। তো সকাল সকাল উঠে গিয়েছি সত্যি খুব ঠান্ডা করছে। খুবই ঠান্ডা করছে। যাই হোক ভালোই কুয়াশা পড়েছে। তো এবার আমরা যাব। তো এখন প্রথমে শিলিগুড়ি যাব। তো দেখি বাসে যাব না কিসে যাব সেটাও আমি জানি না। গিয়ে দেখতে হবে। তো বেশি কথা না বলে নিচে যাই। নিচে গিয়ে দেখি কি হচ্ছে কি গুছাগুছি হচ্ছে। এখন গাড়ি ধরতে হবে। তো চলো। তো গাইস আমরা এখন আছি অটোতে। আমরা এখন যাচ্ছি শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আবার ভিডিও করতে লাগবে। এখান থেকে গিয়ে ওখানে আবার একটু শপিং করতে যাব। তো এখন আগে যাই আমরা শিলিগুড়িতে। তো গাইস আমরা এখন চোপড়াতে আছি। এই যে ময়ূখ খাচ্ছে। আর এখন গাড়ি আসবে কখন আসবে জানি না। এখনই নামলাম। আমাদের এত কিছু জিনিসপত্র আছে। এখন কখন গাড়ি আসবে দেখা যাক। তো গাইস আমরা এখন আধা ঘন্টা ধরে দাঁড়ায় আছি। আমরা কোনো গাড়ি পাচ্ছি না। জানি না কতক্ষণ পর গাড়ি পাবো। এ তো ডেরি মিল্ক খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। পরে খাবো ওটা আমরা শর্ট। তো জানি না কতক্ষণ পরে গাড়ি আসবে কখন গাড়ি আসবে। তো দেখা যাক কতক্ষণ দাঁড়াতে লাগে। আরো ময়ূখ যে বসে আছে এখানে ডেরি মিল্ক নিয়ে। এই যে মা আর এই যে বাবা আর এই যে আমার একটা কাকু। তো তখন আমরা বাসে ছিলাম। আমি কেন কথা বলিনি সেটা আমি নিজেও জানি না। পরে ভিডিওটা দেখে বলছি যে আমি কেন কথা বলিনি। গাইস এখন আমরা বাস থেকে নামলাম। এখন যাচ্ছি আমার দিদাবাড়িতে টোটোতে করে। পুরো একদম আমরা এরপর থেকে বাসে যাবো না। তো এখন যাই আমার দিদাবাড়ি যাচ্ছি টোটোতে করে। একটু হাওয়া খাবো ভালো লাগতেছে। সো গাইস আমরা পৌঁছে গেছি দিদাবাড়িতে। দোকানে কেউ নেই। তো এখানে আমরা নেমে গেলাম। এই যে সপ্তমী দেখি মুখ দেখি কই সপ্তমী দেখি। এই যে সপ্তমী চলে আসছে খেলতে এই যে ময়ূখের সাথে। সপ্তমী কেমন করে চুল বাঁধছে দেখি। ওয়াও কি সুন্দর। গাইস আমরা চলে এসে আমি হাত মুখ ধুয়ে নিয়েছি ভালো করে। এই যে দিদা। এই যে দিদা আমি খুব ভালো মতন হাত মুখ ধুয়ে ধুয়ে রেডি হয়ে গেছি। এবার একটু ঘুরতে যাব ভাই বোনকে নিয়ে মামার যাস মামার সাথে। ও কই কে কে যাবে ঘুরতে? আমি ব্লগ বানাচ্ছি আর ওখানে অন্য কারো ব্লগ দেখছে। ঠান্ডা আছে তো এখন জ্যাকেট পরবে। ঠান্ডা করতেছে বাইরে। এ তো রেডি সোয়েটার পরে আছে। ও কোলের মধ্যে চলে আসলো আমার। ও এখন আমরা যাচ্ছি ঘুরতে স্কুটিতে করে। ওই স্কুটিতে চড়ে নিয়ে থাকে সামনে না একবার ওই যে গাইস আমরা এখানে পার্টি করতেছি। অনেক কিছু খাবার দাবার আছে আমাদের আর আমরা কিনবো। এখন সেই মজা হচ্ছে। ও বাড়িতে একা খাবে কিন্তু এখন নোটিস। আরে আমিও খাবো তো। তো আমরা আরো নিয়ে আসবো তারপর আরো খাবো। আমরা এখানে পার্টি করছি গাইস। কিছু বল এখানে সুইমিং পুল যেখানে এখন জল নাই কোনো লোকও নাই। তো আমরা এখন যাবো না খুব ঠান্ডা। ঠান্ডার দিনে সুইমিং পুলে যায় না লোক তাই না। চল দেখে দেখা যাচ্ছে গাইস। এ দেখা যাচ্ছে না কই মোবাইলটা কেমন করে দেখাবো। আমার চুপ। এই দেখো দেখুন গাইস এখানে এখানে ফোয়ারা আছে। এবার বাসায় তাহলে ভিজে যাবি। সো গাইস এরা এখানে মজা করছে। ময়ূখ ময়ূখ হাত ধরো হাত ধরো হাত ধরো
Guys, I just Seven Kingdom entrance. এখানে আমরা এসেছি শুধু বাইরেই এসেছি ভিতরে যাব না এখন এপাশে ফোয়ারা রয়েছে আর এরা দুজন এখানে কি মতলব করতেছে আমি জানি না গাইস আমাদের ঘোরাঘুরি হয়ে গেল আমরা এবার যাচ্ছি মামার কাছে পার্কে এই কথা শুনবেন না কেউ তো আমরা যাচ্ছি এখন হ্যাঁ যাব যাব তো চলে আসছি এক্ষুনি বাড়ি যাব মেবি তো চলো গাইস হয়ে গেছে আমাদের সবকিছু করা এবার আমরা বাড়ি যাব এই যে ময়ূর এখন আমরা বাড়ি যাব তো এখানে আমরা আরেকটা মামা বাড়ি আসছি এটা আরেকটা মামা বাড়ি এই যে এখানে আমার ভিডিও করার এমনি চলো এমনি চলো খালি পা চলো খালি পা চলো কি বলে শুনো চলো বুনু কই এই বসে বুনু এই ঘরে আসো আসো কোথায় ময়নাগুড়ি যাই না আমি ভালো শোনো তো ওই যে আমাদের ঠাকুরের সঙ্গ ওই বুনু ঘুমাচ্ছে কিন্তু যে বুনু হয় আমাদের সবার ছোট বুনু তো আমরা এখন বাড়ি যাচ্ছি আমাদের ঘোরাঘুরি হয়ে গেল আজকের জন্য না না আজকের জন্য হয়নি আবার আমরা যাবো ময়নাগুড়ি তো এখন হয়ে গেল যে ময়ূর বসছে সামনে সপ্তমী এখন বাড়ি যাচ্ছি আমরা ঘোরাঘুরি করার পর আমি খুব হাঁপিয়ে গিয়েছি এবার খুব খিদে পেয়ে গেছে প্রথমে এবার ভাত খাবো তো ভাত খেতে যাচ্ছি ভাত খেয়ে নিই আগে আমি সো গাইস খাওয়া দাওয়া হয়ে গেল আমার এবার একটু আমি আসলাম উপরে বিস্কুট খেতে খেতে এবার একটু যাব আমার ফেভারিট জায়গায় হ্যাঁ আমার বেলকনিতে এখানে একটু চিল করে বিস্কুট খাবো তারপর কখন গাড়ি আছে আমি জানি না বাবা ওরা বাজার গেছে বাজার থেকে আসবে তারপর আমরা যাব তো খাই এখন বর্তমানে আগে এখানে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি কিন্তু খুব হাওয়া হচ্ছে তো এখন ইচ্ছে করছে একটু ছাদে যেতে তো এখন একটু ছাদে যাব চলো তো ছাদে যেতে একটু বাইদেউকে এখানে একটু মিরারে দেখে দেখিয়ে দিই সো এখন যাচ্ছি ছাদে তো চলো ছাদে যাই তো এখন চলে এলাম আমি ছাদে হা 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 এখান থেকে এখন দেখা যাচ্ছে না পাহাড় এখন ঠান্ডার দিন তত দেখা যায় না যাই হোক তো একটু আরাম করব আরাম আর কি একটু আসলাম দেখবো টেকবো এইসব করবো আর কি ভিডিও বানাতে পারি কয়টা রিলস ইনস্টাগ্রামে ফলো করলে দেখতে পারবেন ইওর ড্যাশিং ডালিয়া এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস এখন আমরা চলে এসেছি জংশনে এখান থেকে বাসে উঠবো জানি না কোন বাস কখন উঠবো এত কিছু আমাদের জিনিসপত্র দেখা যাক কি হয় তো গাইস ফাইনালি বাস পেয়ে গেছি আমরা বাসে আছি কিন্তু কি বলবো আনফর্চুনেটলি একদম লাস্টে সিট একেবারে লাস্টে কি বলবো আর এটাই ছিল ভাগ্যে তো ঠিক আছে লাস্টে কোনো ব্যাপার না গান শুনতে শুনতে তো ঘুমাতেই হবে আর কিছু না যাই হোক তো দেখা যাক এরপর কি হচ্ছে এখান থেকে মেবি দু ঘন্টা লাগবে যেতে তো দু ঘন্টা কি করায় কি করে কাটাবে কাটাবো জানি না দেখা যাক এখন কটা বেজে সাড়ে তিনটা বেজে গেছে প্রায় সাড়ে তিনটা বেজে গেছে তো গাইস বাইক গাড়ির মধ্যেও বোলো জুবা কেসারি এই যে দেখতেই পাচ্ছেন বোলো জুবা কেসারি বালি বালি শুকায় গেছে জল কোন ব্রিজ তাই বলো হ্যাঁ ওটা বলতেছি হ্যাঁ দেখো দেখো গেট
So guys, finally 2 ঘন্টা বাসে করে আসার পর আমরা এখন টোটোতে উঠলাম পুরো একদম ফুল হয়ে গেছে টোটোটা একদম কি বলবো চলে আসি আমরা পৌঁছে গেছি ময়নাগুড়ি এখন যাব ওখানে যাইতে জানি না কতক্ষণ লাগবে ওখানে যাই আমি ভিডিও করতেছি আমার তো ঘুমায় গেছে So guys, finally আমরা আশ্রমে চলে এসেছি এখন আমরা যাচ্ছি শিবিরের দিকে এখানে শিবির বানানো হয়েছে থাকার জন্য তো আমরা এখন সেদিকে যাচ্ছি দেখি আমাদের কয় নাম্বার শিবিরে আমরা যাই কিভাবে সেটেল হচ্ছি দেখা যাক খুব ঠান্ডা করছে আমি হাত মুজো পরে নিয়েছি খুবই ঠান্ডা করছে এখানে যাই সো গাইস আমরা একটু আগে পৌঁছে গেছি আমাদের চকো চকো এই যে চকো খাচ্ছি শিবিরে পৌঁছে গেছি তো চকো খাচ্ছি ময়ূর খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আসার সাথে সাথেই তখন থেকে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে তো এখন আমরা বাইরে যাব একটু পরে তো আসতে অনেক দেরি হয়ে গেছে আমাদের দেখা যাক এবার কি করি এখানে আমরা বিছানা পেতে নিয়েছি সবকিছু করা হয়ে গেছে প্রায় বাবা এক জায়গায় মিটিং এ গেছে এবার আমরা যাব একটু পরে বাইরে দেখতে যে বাইরে কি হচ্ছে তো বাইরে যাই দেখব এখন যে কি হচ্ছে বাইরে তো চলো বাইরে যাই তো বন্ধ কর সো গাইস আমরা একটু বাইরে বেরিয়েছি ঘুরতে দেখতে যে কিরকম তো এই হচ্ছে এখানে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে তো এই হচ্ছে শিবির এত বড় বড় শিবির হয় এখানে থাকে লোকজন নাম্বার দেওয়া থাকে এক একটা আমরা 13 নম্বর শিবিরে রয়েছি এই হচ্ছে আমাদের গুরুদেবের মন্দির এখানে রয়েছেন ভিতরে আমাদের গুরুদেব এই হচ্ছে টোটাল এরিয়াটা আমি দেখিয়ে দিচ্ছি ভিতরে এটা এরকম আর এখানে রয়েছে ফুলের বাগান যেখানে অনেক ফুল রয়েছে আর ময়ূক এখানে ময়ূক খুব সুন্দর এখানে লাইটিং রয়েছে দেখতেই পাচ্ছেন